সোনার হেসেল নিয়ে আজ এসে গেছি দমদমে। চিকেন হট এন্ড সাওয়ার স্যুপ উইথ পনির ব্রেড ডিক্স, কাটাটাও সুন্দর হয়েছে কিন্তু। সোনার হেসেল মানেই তো বেশ ভালো মন্দ খাওয়া দাওয়া। বিয়ের প্রথমবার ভ্যালেন্টাইন ডেতে হচ্ছে তারাপীঠ। সোনার হেসেল নিয়ে ঢুকে পড়েছি মেঘাদের হেসেলে। এই চাইনিজ যা সুন্দর ভাবে তৈরি হয়ে যাবে, নিমেষে তৈরি হয়ে যাবে। সোনার হেসেল নিয়ে আজ এসে গেছি দমদমে, দমদমে শ্রীনাথ মুখার্জি লেনে, এবং সেখানে মেঘা চক্রবর্তীর বাড়িতে মেঘাদের হেসেলে। সোনার হেসেলে আজকে কী রান্না হতে চলেছে, কারণ সোনার হেসেল মানেই তো বেশ ভালো মন্দ খাওয়া দাওয়া। চলুন তাহলে আপনাদেরকে সঙ্গে নিয়েই আমরা বেরিয়ে পড়ব, চলুন। আরো ভালো থাকবে, আজকে তোমার বাড়ি চলে এসেছি, সব মিলিয়ে কিন্তু দারুণ গল্প হবে, রান্না হবে তোমাদের জন্য একদম। আসলে কি বলতো, একটা লম্বা তালিকা তৈরি হয় তো, ফলে প্রচুর দিদিরা আমাদেরকে ডাকছে, সেই তালিকা ধরে ধরে তো আমাদের যাওয়া বলো। আর সোনার হেসেল মানেই তো মেঘাদি খাওয়া দাওয়া। তো আজকে কি রাখছো তোমার হেসেলে? আজকে পুরো চাইনিজ আইটেম আছে, চলো। আরে বাস, পুরো চাইনিজ আইটেম, মানে চটজলদি কি কি হয় যদি বাড়িতে গেস্টরা আসে? আমরা কি করি, একটু স্ট্রিট ফুড থেকে, বাইরে থেকে, রেস্টুরেন্ট থেকে আনার চেষ্টা করি, সবাই অর্ডার করে নিয়ে চলে আসে বা অনলাইন অর্ডার করে দিলাম, কিন্তু না, মেঘাদির হেসেলে আজকে সেরকমই কিছু চাইনিজ রেডি হচ্ছে, চটজলদি কিছু তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। বাহ বাহ বাহ, দারুণ দারুণ। তার মানে তুমি গেস্টদের উপর এটা অ্যাপ্লাই করেছো? চলো আজকে আমাদের উপর অ্যাপ্লাই করো, চলো দেখা যাক। চলো, সোনার হেসেল নিয়ে ঢুকে পড়েছি মেঘাদের হেসেলে। যে চাইনিজের কথা তুমি বলছিলে, বলো, সেটা তো নিশ্চয়ই একটা নাম আছে, আমরা প্রথমে একটু নামটা শুনে নিই। চিকেন হট এন্ড সাওয়ার স্যুপ উইথ পনির ব্রেড ডিক্স। বাহ, এত বড় একটা নাম, মুখস্থ করে ফেলতে হবে। তো আমরা এটা রেসিপিটা ডেফিনেটলি জানবো, একটা সন্ধেবেলা দারুণ, যারা গেস্টরা আসবে তাদেরকে কিছু স্ন্যাক্স দিতে হলে আর বাইরে যেতে হবে না, কিন্তু ইনগ্রেডিয়েন্টস কী কী লাগবে, আপনার হাতের সামনে কী কী রাখতে হবে সেটা জানতে হবে। তো প্রথমেই তুমি একটু কী কী উপকরণ লাগবে সেটা বলো। চিকেন হট এন্ড সাওয়ার স্যুপ উইথ পনির ব্রেড ডিক্স বানানোর জন্য প্রথমেই আমাদের লাগছে সেদ্ধ করা শেডেড চিকেন, পেঁয়াজ কুচি, রসুন কুচি, গ্রেট করা গাজর কুচি, পেঁয়াজ পাতা কুচি, একটি ডিম, ক্যাপসিকাম কুচি, গ্রেট করা পনির, হট অ্যান্ড সুইট সস, চিলি সস, সয়া সস, টমেটো সস, কর্নফ্লাওয়ার, চিজ কিউব, ম্যাগি মশলা, বিট নুন, সাদা নুন, গোলমরিচ, চিনি, সাদা তেল, এবং পাউরুটি গোল করে কেটে মাখন দিয়ে সেঁকে রাখা আছে। আপনারা শুনে নিলেন তাহলে যে ইনগ্রিডিয়েন্টস কী কী লাগবে। এবার আমরা সরাসরি রেসিপিতে চলে যাও, ইন্ডাকশন অন করে দাও। এই রেসিপিটায় মেনলি লাগবে সাদা তেল, একদম। আর এগুলো জেনারেলি সাদা তেল দিয়ে আমরা করেও থাকি, বেসিক্যালি সাদা তেল দিয়েই হয়। আচ্ছা, এবার আমরা প্রথমে একটু এবার দিয়ে ওই পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির পর পেঁয়াজটা একটু লালচে লালচে করে ভাজা হবে, না খুব বেশি লালচে হবে না। আচ্ছা, এগুলো তো চাইনিজ আইটেম তো, এটা লালচে করে হয় না, জাস্ট একটু হালকা সতে হলেই হয়ে যাবে। আচ্ছা, এখানে কিন্তু দুটো বিষয় দেখা যাচ্ছে, একটা স্যুপ ফার্স্ট অফ অল, দেন আমরা পনির ব্রেড ডিস্ক। আচ্ছা, এটা পনির ব্রেড ডিস্কের আমরা যেটা মাঝখানের বিষয়টা থাকবে সেইটা তুমি প্রিপেয়ার করছো। হ্যাঁ বেশ, না এটা হচ্ছে স্যুপের জন্য, আগে স্যুপটা রেডি করি, স্যুপের জন্য আগে, হ্যাঁ আগে স্যুপটা রেডি করে নিই, তারপর ওটা, ওটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। ঠিক ঠিক, ওটা একটু গরম গরম একদম, সে কারণেই শেষে করা, আগে স্যুপটা করে নিচ্ছি আমরা। পেঁয়াজটা একটু হালকা কালার ট্রান্সপারেন্ট হয়ে গেছে, এরপর দেবো একটু চিকেন, এই রসুন, রসুন কুচি দেবো। এগুলো সব কুচনো আছে, আপনারা তো উপকরণে দেখে নিয়েছেন যে কী কী লাগছে। হ্যাঁ, পেঁয়াজের পর আমরা রসুন কুচনো দেবো, এগুলো একটু হালকা ভাজা, হালকা, খুব লালচে করে ভাজার দরকার নেই, হালকা ভাজা, একটু দাঁতে পড়বে এরকম ভালো লাগবে, ভালো লাগবে, কাঁচা কাঁচা থাকবে। হ্যাঁ, এরপর দেবো গাজর কুচিটা, গাজর কুচি সবই কুচনো রেডি করা রাখতে হবে।
গাজর তো হেলথের জন্য খুব ভালো আর সে কারণে। এরপর এবার চিকেনটাও দিয়ে দেবো। হ্যাঁ বেশ, চিকেনটা গ্রেট করাই আছে আমাদের, গ্রেট করাই আছে। একটু সেদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম অল্প সামান্য, তো নুনটা এখানে বুঝে একটু দিতে হবে। তাতে কি হয় সেদ্ধটাও তাড়াতাড়ি হয় আর টেস্টটাও ভালো আসে, চিকেনের মধ্যে নুনটাও ঢুকে যায়। বাহ, দেখতে কি কালারফুল হয়, এটা আরো খেতে খুব সুন্দর হবে, দেখতে খুব সুন্দর। মানে গাজর আর চিকেন পেঁয়াজ সব ব্যাপারটাতে একটা দারুণ কালারফুল। এরপর যদি এগুলো পরে তাহলে মোটামুটি একটা ট্রাই কালার চলে আসবে আজকে আমাদের প্যানে। বাহ, এটা হালকা একটু হোক, এর উপরে একটু স্প্রিং অনিয়ন ছড়াবো। বাহ, যেটা বলছিলাম আমি, এবার সবুজটা দেওয়াতে কালারফুল হচ্ছে, একদম কালার, গেরুয়া সাদা সবুজ, একদম খুব সুন্দর লাগছে। এটা বাচ্চাদের খাবারের ক্ষেত্রেও, কারণ এটা নিউট্রিশনিস্টরা বলে থাকে বাচ্চারা না খুব জেনারেলি সাদা সাদা খাবার খেতে পছন্দ করে, একদম খুব কম তেলে হয় এটা, ফলে এরকম কালারফুল খাবার ওরা দেখলেও কিন্তু খুব খুশি হয়। এর মধ্যে একটু দেবো নুন, নুন দেওয়া ছিল অল্প একটু দিচ্ছি স্বাদের জন্য। এরপর দেবো একটু গোলমরিচ, গোলমরিচ আর একটু স্বাদের জন্য দেবো হচ্ছে মিষ্টি, এটা টক মিষ্টি হবে ব্যাপারটা, টক মিষ্টি হবে এবং এটা অপশনাল। হ্যাঁ, যেরকম কেউ দিতে চাইলেও খেতে পারো। এটার মধ্যে রয়েছে হচ্ছে টমেটো সস। হ্যাঁ, টমেটো সস, এটা দেবো সোয়া সস, সোয়া সস আর টমেটো, ও একসঙ্গে মিক্স করে দিচ্ছো। হ্যাঁ, এটা হট অ্যান্ড সাওয়ার সস রয়েছে, হট অ্যান্ড সাওয়ার সসটা দিলাম। আচ্ছা, এটা দেবো হচ্ছে চিলি সস, চিলি সস। হ্যাঁ, বা এটাকে ভালো করে মিক্সড করবো। এটা প্রায় একটু হালকা হয়ে গেছে, এর মধ্যে এরপর দেবো এর মধ্যে চিকেনে মানে যে সেদ্ধ করেছিলাম তার স্টকটা দিয়ে দেবো। আচ্ছা, বাহ, আর এটা খুব হেলদি স্যুপ হবে, কিন্তু খুব সুন্দর খেতে হবে। মেঘাদি শ্বশুর বাড়ি বাপের বাড়ির একটু গল্প শুনি এবার রান্না। শ্বশুর বাড়িতে রয়েছে হচ্ছে হাজব্যান্ড, শ্বশুর, শাশুড়ি, কাকা শ্বশুর আর আমার একটি পুচকে ছেলে 15 মাস। যে পুচকে ছেলে যে 15 মাস বয়স বলছে তাকে খুব জোর করে আমরা আটকে রেখেছি বাড়ির অন্যান্য সদস্যদের সঙ্গে। সে দরজার ওপার থেকে মোটামুটি মামা করে আওয়াজ দিচ্ছে, আপনারাও হয়তো মাঝে মধ্যে সেটা শুনতে পাচ্ছেন বা পাবেন গোটা এপিসোড জুড়ে। ওর উপরে এই টর্চারটা আজকে আমাদের করতে হয়েছে, মানে এক্সাইটেড বাড়িতে কি হচ্ছে দেখার জন্য। একদম, আমরা যখন সেট আপ ক্যামেরা সব কিছু নিয়ে আসছি, ও ঘুমোচ্ছিল, তারপর ঘুম থেকে উঠে সবাইকে দেখে প্রচণ্ড অবাক যে কী হচ্ছে বাড়ি জুড়ে এটা। এবং বাচ্চাদের ক্ষেত্রে ওরা কিন্তু ওদের ক্ষেত্রে লোভনীয় হয়ে যাবে ওদের ক্ষেত্রে। হ্যাঁ, এটা হতে হতে তো একটু সময় লাগবে। হ্যাঁ, এটা হতে আমরা একটা ব্রেক নিয়ে নেব, মিশিয়ে দিলাম। আচ্ছা, তারপরে তোমার এটা হয়ে যাচ্ছে? না, সস মেশাবো, তারপর একটু কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ার এটা একটু দেবো। আচ্ছা, এখন ডিম এখনো অনেকটা বাকি আছে, অনেকটা বাকি আছে, তো এটা হতে হতে মোটামুটি একটু সময় লাগবে, যেহেতু জলটা সবে দেওয়া হয়েছে। একটু ফুটুক, স্যুপটা অলমোস্ট রেডি, কিছুটা বাকি রয়েছে। এরপর এরপর হচ্ছে একটু সসটা দেবো, যে সসটা মিক্স করে রেখেছিলাম এই সসটা দিয়ে দেবো। আচ্ছা, এই জন্যে হট অ্যান্ড সাওয়ার সস, এবার বুঝতে পারলাম। আচ্ছা, এই সসটাতে কিন্তু অনেক কিছু মেশালে তুমি, সুন্দর এটাতে। হ্যাঁ, এটাতে মেইনলি টেস্টটা কিন্তু লুকিয়ে রয়েছে। আর নিউট্রিশনিস্টরা বলে থাকেন যে স্যুপ কিন্তু খুব ভালো, হ্যাঁ, হেলথের জন্য, পেটের জন্য কিন্তু স্যুপ খাওয়া খুব ভালো, এবং তেলও খুব কম পরিমাণ, একদম খুব কম পরিমাণ তেল দিয়ে খুব ভালো রান্নাটা হয়। এটা দেওয়া হয়ে গেছে, এরপর আমি এই কর্নফ্লাওয়ারটা একটু, এক চামচ কর্নফ্লাওয়ার আমি গুলে রেখেছি জলে। মেঘাদের বাপের বাড়ি কোথায়? আমার বাপের বাড়ি বরনগর। ও, মানে এলাকাতেই সব এপাড়া ওপাড়া তো? না না, বরনগর এখান থেকে মোটামুটি বাইকে যেতে 10-15 মিনিট। হ্যাঁ, তাহলে আরে বাবা, হুগলি জেলা তো আর নয়, বর্ধমান জেলা তো আর নয়, ট্রেন ধরে বাস ধরে তো আর যেতে হচ্ছে না। এটাই হচ্ছে কথা, সামনাসামনি, মানে এত সামনে সেটাও মেঘাদের দূর মনে হয়। হ্যাঁ, ভাবো যারা আউট অফ স্টেট, যারা আউট অফ ডিস্ট্রিক্ট, তাদের কি হয়? আমার দোকানও বরনগরে। ও আচ্ছা, দুটোই বরনগর। বাহ,
তুমি কি প্রফেশনে আছো বা কি দোকান কি কি সমস্ত কিছু একটু বলো। আমাদের মেইন হচ্ছে আমার হাজবেন্ড হচ্ছে রেডিমেড গার্মেন্টস এর বিজনেস। আচ্ছা, তো ওটা আমিও দেখি। তো এখন ছেলে ছোট বলে সেই জন্য আর যাওয়া হয় না, তো ছেলে একটু বড় হলে অবশ্যই, তাও অকেশন পারপাসে এই সাদা এই ডিমটা তুলে রাখলাম। ডিমের কুসুমটা ছাড়া সাদা অংশটা দিতে হবে, তুলে রাখলাম। এটাও তো একটা বিশাল বড় আর্ট বলো। হ্যাঁ, আচ্ছা, বাপের বাড়িতে কে কে আছে? বাপের বাড়িতে মা বাবা বোন। মা বাবা বোন, দু তরফেই ছোট ফ্যামিলি। হ্যাঁ, ছোট ফ্যামিলি একদম। এর সাথে এবারে এই ডিমের সাদা অংশ থাকবো, এর সাথে থাকবো। আচ্ছা আচ্ছা, মেঘাদের স্কুল কলেজ কোথায়? স্কুল হচ্ছে আমাদের বাপের বাড়ি, প্রথমে আমরা থাকতাম হচ্ছে এই এলাকার মধ্যেই থাকতাম। আচ্ছা, স্কুল হচ্ছে বেলগাছিয়া মনোহর একাডেমি। আচ্ছা, আর কলেজ হচ্ছে মহারানী কাশেশ্বরী কলেজ। আচ্ছা, এই কলেজে আমিও পড়েছি, মাও পড়েছে। ও মা, বাহ, এটা বেশ একটা অন্যরকম ভালো লাগা না? মায়ের সঙ্গে বেশ গল্প করা যায়। মা মা জিজ্ঞেস করবে কি রে ওটা ওটা ছিল, ওটা আছে না? মায়েদের সময়টা মানে ইলেভেন টুয়েলভটা কলেজ ছিল, আমাদের সময়টা আবার ইলেভেন টুয়েলভের পর কলেজ। ঠিক, এবার মায়েদের সময় যে সমস্ত টিচাররা ছিল তারা তখন রিটায়ারমেন্ট হয়ে গেছে। আরে কলেজটাতে একই আছে, কলেজটাতে একই আছে, মডিফাই হয়েছে। হ্যাঁ, ভালো, এটা বেশ সুন্দর, এটা প্রায় হয়ে গেছে। হ্যাঁ, এটা প্রায় হয়ে গেছে। এটা অলমোস্ট ডান। এই দেখো, বাহ, কি সুন্দর গল্প করতে করতে হয়ে গেল রান্নাটা। একদম সন্ধ্যাবেলায় বাড়ির বাচ্চারা কিছু খেতে চাইছে না, বায়না করছে বাইরের খাবার, তাদের জন্য বাইরের খাবার এড়াতে গেলে ঘরে একদম খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি প্রথমে দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এটা কি স্যান্ডউইচ ফ্লেভারের হবে? স্যান্ডউইচের মতনই হবে, কিছুটা কিছুটা আলাদা, কিছুটা আলাদা, তো একটুখানি মানে স্টাফিং গুলো নামটা এগুলো সব আলাদা রকম হবে, ঠিক, খেতে একটু আলাদা হবে। পেঁয়াজটার সাথে একটা রসুন কুচিটাও দিয়ে দিলাম। মাধ্যমিকের পর তখন ক্যারিয়ার কি হবে তার ঠিকানা নেই, উনি চললেন প্রেম করতে, বুঝুন অবস্থা। তো কি তারপর বাড়ি থেকে কি পড়েছে? হ্যাঁ, সে পড়বে না, মাধ্যমিক খেয়েছিলাম, তারপর আবার যাইকে সেই, তারপর স্টপ করার চেষ্টা করেছে নাচর বাদ না না, সেটা সেরকমও ছিল না, অতটাও অবাধ্য ছিলাম না। তারপরে বলেছিল যে নিজের ভালোটা নিজে বুঝে নাও। হ্যাঁ, ঠিক, ক্যাপসিকাম দিলাম, গাজর কুচি দিলাম। হ্যাঁ, ক্যাপসিকাম গাজর কুচি কিছুটা রেখে দিয়েছিলাম, সেটাই ঠিকই। পড়াশোনাটা ক্যারিয়ারটা যদি ঠিক থাকে না, তাহলে মা বাবারা কিন্তু অতটাও কেউ কিছু বলে না। তারপরে আবার কলেজ পাস আউট করার পর আবার আমরা ভাবনা চিন্তা করলাম, কথা বলা আরম্ভ করলাম, এই সমস্ত করতে করতে তারপর বিয়ে হয়েছে। কত? 2019-এ। 2019 বেশি দিন হয় না, 19-এ বিয়ে হয়েছে, ডিসেম্বরে 20-এ মার্চে লকডাউন হয়ে গেছে। তার মানে তাও কিছুই আর বাকি যে প্রেমটা ছিল সেটাও হয়েছে নাকি? না, সেটাও হয়নি। আর সেই তো ঘরবন্দি আর কি। হ্যাঁ, ঘরবন্দি হয়ে গিয়ে বরঞ্চ তখন সবারই খুব বিরক্ত লেগেছে। হ্যাঁ, খুব বাজে সময়টা কেটেছে, গিয়েছিল সত্যি বাজে সময়টা কেটেছে। আর বিশেষ করে যারা বিজনেসম্যান তাদের আরো খারাপ গেছে। হ্যাঁ, সত্যি তাই, অনেকে রুটি রুটি চলে গেছে এই সময়টা, সত্যি মানুষকে খুব স্ট্রাগল করতে হয়েছে। এই সবজিগুলো ভেজে নিলাম। এবার এর মধ্যে একটু দেবো নুন আর গোলমরিচ। নুন আর গোলমরিচ, এরপর বেশি মশলা তো ওর মধ্যে না, এইগুলো একদম লাইট মশলা দিয়ে সবকিছু করা, একদম তেল মশলা যত কম দেওয়া যায় বাচ্চাদের মশলা থাকলে। আর যা গরম পড়েছে সেক্ষেত্রে গরমে এত মানে তেল মশলা না খাওয়াটাই বেটার, তাই জন্য কম তেল মশলা দিয়ে বা ভালোভাবে খেয়ে যেভাবে ভালো থাকা যায় আর কি। চিনি দিলাম, নুন দিলাম, গোলমরিচ দিলাম। এটা কি আপাতত আর কিছু দেওয়ার আছে নাকি এটা এখন ভাজাটা চলবে? একটু ভাজাটা হলে এবার পনিরটা দেবো।
এরপর পনির দেবে। আচ্ছা, একটু সস দিলাম চটপটা হওয়ার জন্য, আর একটু ম্যাগি মশলা দিলাম। বাহ, দাদা কি খুব ফুডি, মানে খেতে ভালোবাসে নাকি? খুব খেতে ভালোবাসে, ও হচ্ছে মানে নিজে রান্না করব। আমাদের বাড়িতে সমস্ত ছেলেরা রান্না করে। আরে বাবা, আমি শ্বশুর বাড়িতে এসে শ্বশুরের থেকে আর কাকা শ্বশুরের থেকে রান্না শিখেছি। আরে বাবা, হাজবেন্ডও খুব ভালো রান্না করে। দারুণ ব্যাপার তো। হ্যাঁ, আচ্ছা রান্না নিয়ে আর আগামী দিনে আর কি ইচ্ছা আছে? রান্না নিয়ে ইচ্ছা আছে যে আরো আগে এগোবো, কথা তো চলছিল যে আমি নিজে কিছু করব। হ্যাঁ, এখন তো এত চ্যানেল, এত ডিজিটাল প্ল্যাটফর্মে এত ভালো ইউটিউবের চ্যানেল রয়েছে, কিন্তু এখন ছেলের জন্য সময় দিয়ে উঠতে পারছি না। ঠিকই। হ্যাঁ, এবার ছেলের জন্য সময় দিয়ে উঠতে পারছি না বলে এই জন্য হাজবেন্ড বললো যে একটুখানি টাইম দাও, ছেলে একটু বড় হোক তারপর। ঠিকই। আচ্ছা, এবার পনিরটা দিয়ে মোটামুটি, হ্যাঁ আর কিন্তু এই এপিসোড দেখার পর যারা যারা দেখছেন প্রমিস করুন বাইরে থেকে আর কেউ স্যান্ডউইচ কিনে খাবেন না, এত সহজেই বাড়িতে হয়ে যাচ্ছে। বাহ, এই যে কাটাটাও দেখুন কি সুন্দর ব্যাপারটা, এই যে আমি একটু আলাদা আলাদা করে দেখিয়ে দিই, কাটাটাও সুন্দর হয়েছে কিন্তু। এইভাবেই কিন্তু কাটতে হবে, নাহলে ব্যাপারটায় ডিজাইনটা কিন্তু আসবে না। একদম দারুণ হয়েছে ব্যাপারটা। বাহ, মানে এটা বাটি সেফ হলো, তার মানে যে বাটির মধ্যে ব্যাপারটা বসানো। ব্রেডটাও খুব মানে মাখন দিয়ে ভাজা রয়েছে, তার জন্য খেতেও ভালো লাগে। এই ব্রেডগুলো আমাদের মাখন দিয়ে আগেই ভাজা রয়েছে, সেটাও আপনাদেরকে আমরা ইনগ্রিডিয়েন্টসের সময় কিন্তু বলেই দিয়েছিলাম, এবং যে এটা কীভাবে কী করতে হবে আগে থেকে। আর এখন আরও একবার বলে দিল মেঘাদি, এটা মাখন দিয়ে, মাখন দিয়ে একটু এপিট উপিট করে ভাজা ভেজে নেবেন। হ্যাঁ, পরিমাণও ঠিকঠাক, সব ঠিকঠাক, একটু কম বেশি হয়নি কিন্তু। আচ্ছা, তাহলে বিয়ের পর ঘুরতে কোথায় গেলে? ঘুরতে তো 10 বছর ধরে লুকিয়ে লুকিয়ে, বুঝতেই পারছি, ভিক্টোরিয়া থেকে বাবুঘাট কিচ্ছু বাদ দেওনি, দাওনি না? আমরা মানে কাজের পারপাসেই গেছি যতটুকু। শোনো, বিজনেসম্যানরা প্রেমও এইভাবেই করে। তো কোথায় কোথায় গেলে, হানিমুনে কোথায়? হানিমুনে কোথাও যাওয়া হয়নি, বিয়ের পর আমরা গেছিলাম পুরী, গেছিলাম তারাপীঠ, গেছিলাম। আচ্ছা, মানে বিয়ের প্রথমবার ভ্যালেন্টাইন ডেতে হচ্ছে তারাপীঠ, তারাপীঠ। মা রক্ষা করুন, বেশ মজার বিষয়টা। দাদা যদিও ভালো রান্না করে বললে তুমি, তোমার রান্না খেয়ে কি বলেছে? ভালোই বলেছে। আর বিয়ের আগে তো সেরকম কিছু জানতে, মানে এই ধরনের কিছু ট্রাই তো করো না? এই ধরনের কিছু ট্রাই করেনি, খেয়েছে রান্না বান্না, কিন্তু সেরকমভাবে খুব একটা যে মানে বসে রেঁধে খাওয়ার ব্যাপারটা হয়নি, সেটা হয়নি, কিন্তু খেয়েছে চিজগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে করে একটু। এইটা দেখবে দেখতেও ভালো। হ্যাঁ, ভালো লাগে। আর চাইনিজ তো, চাইনিজের সঙ্গে এই ব্যাপারটা, ঝিরিঝিরি ব্যাপারটা কিন্তু স্প্রিং, এই ব্যাপারটা খুব ভালো। এটাকে আবার একটু শেখবো আমরা। আচ্ছা, এটা আবার প্যানে দিয়ে আমরা ইয়ে করে নেবো। আচ্ছা, ওটার সঙ্গে মিশে যাবে। এটা স্যান্ডউইচ, এবং সঙ্গে না আরেকটা না বলে পাচ্ছেন, একটু পিৎজা পিৎজা টেস্টেরও ব্যাপার আছে, খেতে একটু খানিকটা ওই রকমও কিন্তু লাগবে, মানে মিক্স আপ হয়ে গেছে স্যান্ডউইচ এবং পিৎজা, এই দুটোকে যদি মিক্স আপ করা হয় খানিকটা সেরকম টেস্ট পাওয়া যাবে। মেঘাদির হাতে তৈরি এরকম একটা চাইনিজ, এই চাইনিজ যা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে, নিমেষে তৈরি হয়ে যাবে, দারুণ, কারণ একদম বেশি অয়েলির ব্যাপার নেই, খুব হালকার মধ্যে রয়েছে, যা স্বাস্থ্য এবং পেটের জন্য খুব ভালো। এবার আমার টেস্ট করে দেখার পালা। অবশ্যই খেয়ে বলতে হবে কেমন হয়েছে, একদম নিয়ে নিতে হবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা, স্যুপটাও এটা থেকে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ভীষণ গরম দুটোই, কিন্তু ওই যে এটা তো আমার কাজ, আমাকে বলতেই হবে কেমন হয়েছে খেয়ে।
দেখি ব্যাপারটা কেমন হলো। চটপট করে তো হলো। খুব ভালো হয়েছে, স্যুপটা তো দারুণ হয়েছে সত্যি। বাচ্চাদের জন্য খুব হেলদি হবে এটা। এবং এরপর আরও একটা বাকি আছে, আজকে এমন একটা এপিসোড যে যেখানে দু দুটো বিষয় রয়েছে। দেখি এই ব্যাপারটা কেমন হলো, ওই যে পনির ব্রেড ডিস, তাই তো? ঠিক বলেছি তো? দুটোই খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সিরিয়াসলি খুব ভালো হয়েছে। এবং সত্যি যেটা বারবারও দাবি করছিল না যে খুব হেলদি হবে, সিরিয়াসলি তাই তো। যাই হোক, এটা এত ভালো এবং গরম গরম আমি লোক সামলাতে পারছি না, তো আমি পুরোটা খেয়ে ফেলি, তারপর ব্যাপারটা আসছে। ওই যে বাকি পার্টটা বাকি রয়েছে, উপহার দেওয়ার পালা। যেহেতু গরম গরম এত ভালো লাগছে, লোক সামলানো যাচ্ছে না, আগে খেয়ে নাও তারপর। আমি আগে পেট পুজোটা করে ফেলি, তারপর গিফট দিচ্ছি মেঘাদিকে। খাওয়া দাওয়ার পর্ব তো হলো, এবার উপহার দেওয়ার পালা। মেঘাদি এত সুন্দর একটা চাইনিজ খাওয়ালো আমাদের, শেখালো রেসিপি, তো আমরাও তো কিছু ভালোবাসা দিয়ে যাবো মেঘাদিকে। তার প্রথম ভালোবাসাই হচ্ছে আর প্লাস গোল্ড, ধরো আর প্লাস গোল্ড এবং সোনার হেসেলের পরিবারের তরফ থেকে। সোনার হেসেলের পুরো টিমকে থ্যাংক ইউ। তোমাকে, তোমার জন্য আরও অনেক কিছু রয়েছে সোনার হেসেলের পরিবার এবং আর প্লাস গোল্ড পরিবারের তরফ থেকে। খেতে খাওয়াতে ভালোবাসো, বিরিয়ানি খেতে ভালোবাসো, এই যে বিরিয়ানি চালও রয়েছে, প্রচুর কিছু রান্না করতে পারবে, অনেক কিছু রয়েছে তোমার জন্য। অবশ্যই, তোমাদেরকেও একদিন খাওয়াবো, নিশ্চয়ই চলে আসবো একদিন। আরও কিছু রয়েছে তোমার জন্য, প্রচুর মশলা রয়েছে। এটা হেসেলে তোমার সব রকম রান্নাতে কাজে লাগবে, লঙ্কা গুঁড়ো থেকে গরম মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মেথি, সব কিছু তোমার জন্য। থ্যাংক ইউ, এটাও সোনার হেসেল এবং আর প্লাস গোল্ড পরিবারের তরফ থেকে। থ্যাংক ইউ। এখানেই শেষ নয়, এতক্ষণ তো আমরা দিলাম, মানে সোনার হেসেল আর প্লাস গোল্ড, এবার বৃন্দার তরফ থেকে তোমার জন্য রয়েছে গিফট ভাউচার। থ্যাংক ইউ। আচ্ছা, আউটলেটে নয়, এই যে নাম্বারটা দেখছো এটাতে হোয়াটসঅ্যাপ করে অনলাইনে এই সমস্ত মশলাপাতি যা যা লাগবে তুমি কিন্তু অর্ডার করে দিতে পারো বৃন্দার তরফ থেকে। আরও রয়েছে তোমার জন্য গিফট হ্যাম্পার রয়েছে, এখানেও প্রচুর জিনিস রয়েছে। থ্যাংক ইউ। চাইনিজের কিন্তু একেবারে সব কিছু রয়েছে এখানে, চাইনিজ তৈরি করতে ভালো, মশলাপাতিগুলো খাওয়ার কাজে, খুব কাজে। আপনিও যদি এরকম করে সোনার হেসেল পরিবারের সঙ্গে গোটা একটা দিন কাটাতে চান, তাহলে কিন্তু চটপট কী করতে হবে, মেঘাদির মতো ফোন করতে হবে। অংশগ্রহণের জন্য আজই আমাদের ফোন করুন 9836323248। আমাদের ঠিকানা সোনার হেসেল আর প্লাস গোল্ড, 27 নম্বর মির্জা গালিব স্ট্রিট, 3rd ফ্লোর, কলকাতা 16। তবে আজ আমাদের এখান থেকে, মানে মেঘাদির হেসেল থেকে, মেঘাদির বাড়ি থেকে আমরা দমদম থেকে বেরোচ্ছি। এবার কে নেক্সট হয়তো আপনি। সোনার হেসেল মানেই কিন্তু আর প্লাস গোল্ডে প্রতি শনি এবং রবিবার ঠিক বিকেল 4:30 সোনার হেসেল। রান্না করবেন আপনি ভালো ভালো রান্না, দারুণ দারুণ স্বাদের সব রান্না দেখাবো আমরা, মানে আর প্লাস গোল্ড এবং সোনার হেসেল। তাহলে কি নেক্সট এপিসোড আপনি হয়তো ফোন করুন। দেখা হচ্ছে, টাটা।